হ্যালো ফ্রেন্ডস, আমি পারমিতা, ঝোলে ঝালে বাঙালিতে তোমাদের সকলকে মোস্ট ওয়েলকাম। আজ আমি তোমাদের তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইল হোমমেড এগ চিকেন চাউমিন। এটা করা খুব সহজ, সন্ধ্যে টিফিনে বা রাতের ডিনারে এটা অতি সহজে তৈরি করে ফেলা যায়। চলো দেখে নিই চাউমিন তৈরি করতে কী কী উপকরণ লাগছে। এখানে আমি গাজর, বিনস, পেঁয়াজ এবং ক্যাপসিকাম সবই একটা করে নিয়েছি এবং সরু সরু পিস করে নিয়েছি। তোমরা চাইলেও অন্য সবজিও ব্যবহার করতে পারো। আর এরকম একটা বড় চাউমিনের প্যাকেট নিয়েছি, এটা 250 গ্রাম চাউমিন আছে। আর নিয়েছি 100 গ্রাম বোনলেস চিকেন, এটাকে ছোট ছোট পিস করে নিয়েছি। আর দুটো ডিমও নিয়েছি। এখানে 10 থেকে 12টা রসুনের গুঁড়া সরু করে কেটে নিয়েছি। আর লাগছে স্বাদ মতো লবণ, আর লাগছে গোলমরিচ গুঁড়ো, 1 চামচ কর্নফ্লাওয়ার, সোয়া সস 3 চামচ, রেড চিলি সস লাগছে 1 চামচ। তোমাদের বাড়িতে যদি এগ চিলি সস না থাকে তাহলে টমেটো সসের সাথে 1 চামচ লঙ্কা গুঁড়ো মিশিয়ে এই সসটা তৈরি করে নিই। আর লাগছে গ্রিন চিলি। আর চাউমিনটা করতে আমি সাদা তেল ব্যবহার করেছি। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি, তাই জন্য 1 চামচ সোয়া সস দিলাম। খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি সোয়া সস দিয়ে। এরপর দিচ্ছি রেড অ্যান্ড চিলি সস 1/2 চামচ, আর দিচ্ছি অল্প পরিমাণ নুন, আর দিচ্ছি 1/2 চামচেরও কম গোলমরিচ গুঁড়ো, আর কর্নফ্লাওয়ার 1 চামচ দিয়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। নিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। এবার আমি একটা পাত্রের মধ্যে গরম জল তৈরি করব, আর নুন দিয়ে দিয়েছি, দিয়ে ভালো মতো ফুটিয়ে নিয়েছি জলটা। বা চাউমিনটা আমি সিদ্ধ করে নিচ্ছি এই জলে। খুব ভালো মতো সিদ্ধ করবেন, আবার বেশি সিদ্ধ করলে মানে ওভারকুক হয়ে গেলে চাউমিনটা নরম হয়ে যাবে, গলে যাবে আর জড়িয়ে যাবে। চাউমিনটা দেখো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি জল ঝরিয়ে নেবো চাউমিনটা দিয়ে। খুব ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি। এবার কড়ার মধ্যে সাদা তেল নিয়ে নিচ্ছি, নিয়ে ডিমগুলোকে একটা জায়গায় কাটিয়ে নিচ্ছি, নিয়ে ভালো মতো নাড়িয়ে ডিমগুলো ছোটো ছোটো পিস করে নেবো ভেজে। 1/2 চামচ নুন দিলাম, খুব ভালো মতো যেমন অমলেট করো ওরকমভাবে গুলিয়ে নিয়েছি ভালো করে। আর এবার এই তেলের মধ্যে ডিমটা দিয়ে ভালো মতো নাড়িয়ে নিচ্ছি, ছোটো ছোটো পিস করে নিচ্ছি। ভালো মতো ভাজা হয়ে গেছে, তাই আমি তুলে নিলাম। এবার এই তেলের মধ্যেই আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা লাল করা অবধি অপেক্ষা করব। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে, এবার আমি রসুন কুচোগুলো দিয়ে ভালো মতো ফ্রাই করে নিচ্ছি। এবার আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, 10 মিনিট হয়ে গেছে, ওটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা আছে ভালো মতো ভেজে নিচ্ছি। দেখো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, চিকেনটাও নরম হয়ে গেছে। এবার আমি বিনসটা দিয়ে খুব ভালো মতো নাড়ছি। এগুলোকে একে একে দিয়ে খুব ভালো মতো ভেজে নিতে হবে। এবার আমি ক্যারটটা দিয়ে দিচ্ছি, মানে গাজরটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো মতো সব সবজির সাথে একসাথে মিশিয়ে নিচ্ছি, আর হালকা আঁচে ভালো মতো মেরে নিচ্ছি। এবার আমি 1/2 চামচ লবণ দিলাম, লবণটা খুব বুঝে দেবে। সবশেষে ক্যাপসিকামটা দিলাম, ভালো মতো নেড়ে নিলাম। এবার আমি রেড অ্যান্ড চিলি সসটার মধ্যে সোয়া সস দিচ্ছি 2 চামচ, গোলমরিচ গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ। ভালো মতো নাড়িয়ে একটা সস তৈরি করে নিলাম। এখানে কাঁচা লঙ্কা কুচিটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো মতো নাড়িয়ে নিয়েছি। এবার চাউমিনটা দিয়ে দিচ্ছি, সিদ্ধ করা চাউমিনটা অল্প অল্প করে দিয়ে ভালো মতো নাড়িয়ে নিতে হবে। প্রতিটা সবজির সাথে চাউমিনটা খুব ভালো মতো মিশে গেছে। এবার আমি যে সসটা তৈরি করে রেখেছিলাম সেই সসটা অল্প অল্প করে ভালো মতো দিয়ে হালকা হাতে নাড়িয়ে নিচ্ছি। চাউমিনটা ভালো মতো ফ্রাই হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা ডিমটা এর মধ্যে দিয়ে দিলাম। চাউমিনটা আমার পুরোপুরি রেডি। দেখতেই পেলে কত সহজে তৈরি হয়ে গেল হোমমেড রেস্টুরেন্ট স্টাইল এগ চিকেন চাউমিন। এবার খুব মজা করে বাড়িতে পরিবারের সাথে খুব ভালো মতো খাও। আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। নমস্কার।